বাঁকুড়ার বাম যে যুবনেতা তার মৃত্যু হয়েছে, তো পুলিশে সেদিনকে লাঠিচার্জ করেছিল সেই কারণে মৃত্যু হয়েছে এরকম বললাম। এটা এটা আমার এক্ষুনি আমি বলতে পারবো না, আমাকে ইনকোয়ারি করতে হবে। তো আপনাদের কাছে শুনছি, এটা এটা নিশ্চিতভাবে দেখে পার্টির তরফ থেকে স্টেটমেন্ট করবে। আমি দেখে নেবো, এটা এরমভাবে অন অফ অফসাইন হঠাৎ করে আমি তো বলতে পারবো না, আমি জানিও না ব্যাপারটা। নিশ্চিতভাবে আমি রিপোর্ট নিয়ে পার্টির তরফ থেকে প্রেস কনফারেন্স করবো। বিজেপি অভিযোগ করছে যে চাকরির দাবিতে আন্দোলন করতে গেলে পুলিশ মেরে দিল। ওরা কি দাবি করলো সেটা বড় কথা না, একজন মারা গেছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনা, কিন্তু কি কারণে না কারণে এটা আমি জানি না। আমাকে আপনি অখণ্ড ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করলে তো হবে না, আমাকে এটা জানতে হবে, দেখতে হবে, তারপরে নিশ্চিতভাবে আমাদের দল থেকে এটা নিয়ে বলবে। আচ্ছা, আজকে এই যে 5 টাকায় সরকারি ক্যান্টিন যেটা চালু করা হচ্ছে, দিলীপ ঘোষ বলছে এক সময় লঙ্গরখানা চলতো, মানুষ ভিখারি হয়েছে, প্রশাসন ব্যর্থ তাই চালু করতে হচ্ছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আসলে প্রবলেম হচ্ছে দিলীপবাবুর, যে দিলীপবাবু যে পার্টি, সেই পার্টি সবটাই আদানি আম্বানির হাতে দিয়ে দিতে চায়, এবং ভারতবর্ষের গরিব মানুষ, বেশিরভাগই ভারতবর্ষের মানুষ গরিব, তাদের পাশে কখনো বিজেপি সরকার দাঁড়ায়নি। সুতরাং তাদের এই মনোবৃত্তি তো থাকবেই, আমরা সাধারণ মানুষের পাশে আছি, তাদের এটা কোনো এ নয়, তার দান না, এটা মানুষের সুবিধা করে দেওয়ার জন্য একটা প্রজেক্ট, যেটা উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। চোখের আলোয় প্রজেক্টটা চালু হচ্ছে, সেটা বিজেপি তরফে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রের অন্ধত্ব নিবারণ কর্মসূচির কপি করা হয়েছে এবং সেই আধারে তৈরি করা হয়েছে। কেন্দ্রে তো আমাদের এ করেছে, কেন্দ্রে তো আমাদের কন্যাশ্রীর কপি করেছে, কপি করেও করতে পারেনি, তো এ কপি করার কি আছে? এটা তো একটা মানুষের জন্য প্রজেক্ট, তো মানুষের ভালো হলে ভালো, এটা নিয়ে বিজেপির এত রাগ কিসের? ওরা করতে পারলো না, আমরা করেছি, এটার মধ্যে রাগের কি আছে? দিলীপবাবু দিদির দুধকে জমের দুধ বলেছেন এবং বলেছেন অত্যাচার আটকাতে হলে গুন্ডা হতে হলে বারবার গুন্ডা। দিলীপবাবুরা গুন্ডা, দিলীপবাবুরা অত্যাচারী, দিলীপবাবুরা গুজরাটে 2000 নিরীহ মানুষকে মেরেছে, উত্তরপ্রদেশে মেরেছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি করছে, কিন্তু বাংলা খুন খারাপির জায়গা নয়। মাওবাদীরাও যে বাংলায় ছিল আজকে আর নেই, আজকে সেখানেও শান্তি রয়েছে জঙ্গল মহলে। সুতরাং দিলীপবাবুদের খুন খারাপি বাংলার মানুষ মেনে নেবে না, তাই ওরা যা ইচ্ছে বলে বলুক, ওরা তো গুন্ডা, গুন্ডারা গুন্ডামির কথাই বলবে, আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং আদর্শের কথা বলবো। পৌরসভা পঞ্চায়েত নির্বাচনে যারা লুট করেছিল তারা হাসপাতালে যেতে না চাইলে বাড়ি থেকে বেরিয়ে গেল। লুট কেউ করেনি, লুটেরা পার্টি হচ্ছে বিজেপি, লুটেরা, আমরা কেউ লুট করি না, আমরা মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি, মানুষের সমর্থনে আমরা ভালো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। উত্তর বাংলায় বলেছিল যে গোহারা হারবে, এবার এটা ছাগলহারা হারবে। দিলীপবাবুর এইসব মেছো কথা, চিপ কথা, এগুলো আমি কত উত্তর দেবো? কারণ আমি মনে করি যখন ওনার এইরকম ভাষা, এইরকম কৃষ্টি, এরকম সংস্কৃতি, বাংলার পরিপ্রেক্ষী না, সুতরাং বাঙালি হয়ে আমার এটা বলতেও লজ্জা লাগে। সেটা প্রশ্ন তুলেছে, তার কারণ হচ্ছে ওনারা বড় বড় ওষুধ ব্যবসায়ীদের সাথে রয়েছেন, বড় বড় যারা ওষুধ ব্যবসায়ী, যারা অনেক টাকা ওষুধের দাম করে, তাদের সাথে রয়েছেন, তাই ন্যায্য মূল্যের ওষুধে মানুষের সুবিধা হচ্ছে, মানুষ ভালো হচ্ছে, তাতে ওদের অসুবিধা হচ্ছে। কারণ ওদের যারা বন্ধু ফাইন্যান্সার, যারা বড় বড় কোম্পানির মালিক, তাদের সেল কমে গেছে, তাই বিজেপির চাঁদা কমে যাবে বা ওদের পকেটের টাকা কমে যাবে, সেই জন্য ওরা এইসব বাহানা করছে। বাংলাদেশের স্লোগান ধার করে খেলা হবে তো বললেন, কিন্তু স্ট্রাইকার ফরওয়ার্ড সবই বিজেপিতে চলে আসছে, তো আপনাদের যারা যারা গেছে তারা স্ট্রাইকার ফরওয়ার্ড নয়, তারা আমার সাইড লাইনের ল্যাংড়া লুলো প্লেয়ার। স্ট্রাইকার ফরওয়ার্ড আমরা রয়েছি, আমরা খেলবো এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে খেলবো। তাপস রায় আজকে বলেছে যদি বাম আর কংগ্রেস আটকাতে পারে বিজেপিকে, তাহলে তৃণমূল তাদের সঙ্গে পদযাত্রায়। এটা তাপস রায় নিজস্ব রায়, এটার সাথে আমাদের পার্টির কোনো সম্পর্ক নেই। আমরা চলি, আমরা যদি তো ডাক শুনে কেউ না চলে তবে একলা চলরে, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে?
আমরা তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব এবং মানুষ আমাদের সাথে থাকবে। দাদা আমরা হিন্দি মে এক সেকেন্ড।